আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো ছোট আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে টিপস ভিডিও। তো আজকে টিপস নাম্বার ওয়ান, বাদাম তো আমাদের সবারই রান্নার কাজে লাগে, কিছুদিন যেতে না যেতেই বাদামে কেমন একটা গন্ধ বের আসে। তো আমার এই টিপসটা যদি ফলো করেন, আমরা যদি বাদামগুলো বাইরে না রেখে নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে আর বাদামগুলো সহজে নষ্ট হবে না। টিপস নাম্বার টু, ইসুপ ফুলের বুশি আমরা বাজার থেকে আনার পরে কিছুদিন যেতে না যেতেই ইসুপ ফুলের বুশিগুলো দলা পেকে যায়। আমরা যদি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেই, তাহলে ইসুপ ফুলের বুশিগুলো অনেক ভালো থাকে আর কালারটা যেরকম এনেছেন ওরকমই থাকবে। টিপস নাম্বার থ্রি, আমরা বিস্কুট তো সবার ঘরে থাকে, তা বিস্কুট আনার পরে কিছুদিন যেতে না যেতেই দেখা যায় বিস্কুটের মস্কোচে ভাপটা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি বিস্কুটের ডিবির মাঝে এক টেবিল চামচ চিনি দিয়ে বিস্কুটগুলো রেখে দেই, তাহলে বিস্কুটের মচমচে ভাব আর সহজে নষ্ট হবে না। এভাবে আপনারা ফলো করে দেখতে পারেন, এভাবে বিস্কুটগুলো অনেক দিন মচমচে থাকে। টিপস নাম্বার ফোর, রমজান মাস যেতে না যেতে আমাদের ঘরে কিছু বোট রয়ে যায়। তো আমরা যদি সেই বোটগুলো বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেই, তাহলে বোটগুলো ছোলাগুলো আর সহজে নষ্ট হবে না। আর আরেকটা কাজ করতে পারে, আমরা যদি ছোলাগুলোকে সিদ্ধ করে প্যাকেটে ভরে রাখি, যখন মন চায় তখনই আমরা খেতে পারি। টিপস নাম্বার ফাইভ, আমরা যদি বাজার থেকে চাউল আনার পরে চাউলের মাঝে যদি তেজপাতা দিয়ে রেখে দেই, তাহলে চাউলে সহজে আর পোকা ধরে না। আর আপনারা চাইলে শুকনো খোলায় নিম পাতা ওই ভেজে চাউলের মাঝে দিয়ে দিতে পারেন, তাহলে চাউলে আর সহজে পোকা ধরবে না। তো আমার এই টিপস ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এখানে যাদের চাউলে অলরেডি পোকা লেগে গেছে, তারা চাইলে চাউলের মাঝে লবণ দিয়ে রেখে দিতে পারেন, রেখে দিলে পোকাগুলা মরে যাবে, না হয় পোকাগুলা চলে যাবে, এভাবে রেখে দেখতে পারেন। তো ভিডিওর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার টিপসগুলো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টিপস নাম্বার সিক্স, এখানে বাজার থেকে ধনিয়া পাতা আনার পর আমরা ধনিয়া পাতাগুলোকে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে, তারপর টিস্যু পেপারে এভাবে মুড়িয়ে যদি রাখি, তাহলে ধনিয়া পাতাগুলো সহজে নষ্ট হবে না। আপনারা চাইলে বক্সে ভরেও এভাবে টিস্যু পেপারে মুড়িয়ে বক্সে ভরেও রাখতে পারেন, তাহলে এভাবে রাখলে অনেক দিন ধনিয়া পাতাটা থাকে, সহজে ধনিয়া পাতাটা আর নষ্ট হয় না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, আসসালামু আলাইকুম বন্ধুরা।